হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম ইন্টারটেক মিডির আরেকটি নতুন এপিসোডে। আশা করি আপনারা ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। আমাদের আজকের এপিসোডে আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন একটি ভিডিও। এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে এবং পুরোটা ভিডিও আমার সাথেই থাকবেন। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে ভিডিও শেষে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক আমাদের আরেকটি নতুন ভিডিও, একদম সম্পূর্ণ নতুন এপিসোড। দাপ্তরিক প্রয়োজনে হোক বা আমরা বাংলাদেশি হিসেবে আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, তো আমাদেরকে সকল কাজ বাংলায় টাইপ করে থাকি। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা বেশিরভাগ মানুষই সুতনি এমজে যে ফন্টটি রয়েছে সেটি ব্যবহার করে আমরা বাংলা টাইপ করে থাকি। সাধারণত আমরা যখন কম্পিউটারে কোনো মাইক্রোসফট অফিস ওয়ার্ড টাইপ করি সুতনি এমজে ব্যবহার করে, সেটা যদি আমরা মোবাইলে কখনো দেখতে চাই অর্থাৎ ইমেইলের মাধ্যমে কাউকে পাঠাই, তখন আমরা সেটি মোবাইল দিয়ে দেখতে পারি না। সেটি কিছু বক্স বক্স আকারে অর্থাৎ ফন্টগুলো সাপোর্ট করে না। তার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি সেই বাংলা ফর্মগুলো মোবাইলের মাধ্যমে সাপোর্ট করবে এবং আপনি মোবাইলের মাধ্যমে পড়তে পারবেন। তার জন্য আপনার মোবাইলের যে ইন্টারনেট ব্রাউজারটি রয়েছে সেটি ওপেন করবেন, ঠিক আমার মতো করে। সেটি ক্রোম হতে পারে বা যে কোনো ধরনের ব্রাউজার হতে পারে। দেন সেখানে গিয়ে আপনার যে অ্যাড্রেস বারটি রয়েছে সেখানে আমি আপনাদের একটা লিঙ্ক সরবরাহ করছি যেটি আমার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। সেখান থেকে আপনার এই লিঙ্কটি ব্যবহার করে খুব সহজেই আমার যে গুগল ড্রাইভটি রয়েছে সেই গুগল ড্রাইভে আপনারা প্রবেশ করবেন এবং গুগল ড্রাইভে আমি আপনাদেরকে এটি ডাউনলোড করার মতো সুযোগ করে দিচ্ছি। আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে ফন্টের কিছু অপশন রয়েছে, জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনারা এটি ডাউনলোড করবেন। এবং দেখতেই পাচ্ছেন আমি কোন অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করতে চাচ্ছি সেটি এখানে শো করছে এবং ডাউনলোড হচ্ছে। যেহেতু ডাউনলোড হয়ে গেছে, তারপরে এই ফাইলটি আপনাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য সাধারণত আমাদের ফোনের যে ইন্টারনাল স্টোরেজ, এক্সটারনাল স্টোরেজে আমরা এখানে এক্সট্রাক্ট করে দেবো, কোনো সমস্যা নেই। এর ভিতরে আমরা যে কোনো জায়গায় আপনি ডাউনলোড ফাইলেই যদি এক্সট্রাক্ট করেন তাও কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে আমরা এখানে এক্সট্রাক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটি এক্সট্রাক্টিং হয়ে যাচ্ছে। যদি এ ধরনের কোনো স্কিপ আসে তাহলে আপনি জাস্ট স্কিপটা ক্লিক করে এখান থেকে স্কিপটা দিয়ে স্কিপ করে দেবেন। আমার এখানে আগে থেকে করা আছে যার কারণে এখানে আর এটি প্রয়োজন হলো না। দেন আপনার যে কাজটি করবেন এটি ওপেন করবেন যেই ফন্টটি ছিল এবং সবগুলো ফন্ট এখান থেকে একত্রিতভাবে আমার মতো করে সিলেক্ট করবেন। তারপরে কাজটি অনেকটা ইজি, আপনারা সাধারণত পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এই সকল ফন্টগুলো আমরা কপি নেব। কপি নিয়ে ইন্টারনাল স্টোরেজে যাব এবং ইন্টারনাল স্টোরেজে গিয়ে আপনার যে অ্যান্ড্রয়েড নামের ফাইলটি রয়েছে আপনাদের ফোনে ঠিক একইভাবে থাকবে, অ্যান্ড্রয়েডে যাব আমরা। অ্যান্ড্রয়েডে যাওয়ার পরে এখানে ডাটা নামে একটি অপশন রয়েছে, ডাটা ফোল্ডারে যাব। দেন ডাটা ফোল্ডার থেকে CNWPS নামে একটি ফোল্ডার রয়েছে, দেখতে পাচ্ছেন সেকেন্ডে রয়েছে, আমরা এখানে যাব। দেন এখানে .csch.ks নামে একটি ফাইল রয়েছে, সেখানে যাব। দেন কিংসফট এটাতে যাব। যাওয়ার পরে এখানে আবার দেখবেন .fonts নামে কিছু একটা ফোল্ডার রয়েছে, আমরা সেটাতে প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট রয়েছে আমার, আপনাদের নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে যদিও থাক বা না থাক আপনি এখানে খুব সহজেই ফন্টগুলো আবার পুনরায় পেস্ট করে দেবেন। তো যদি এ ধরনের আসে অর্থাৎ আপনার এখানে সবগুলো ফন্টই রয়েছে যার কারণে আপনি এখানে আর লাগবে না। আমার এখানে যেহেতু সবগুলো ফন্টই রয়েছে তাই আমি জাস্ট এখান থেকে স্কিপ করে দিলাম এবং আমার এখানে সবগুলো ফন্ট চলে আসলো। দেন আমাদের কাজটি মোটামুটি শেষ। যদি আপনার ফোনে এই কাজটি করার পরেও যদি পড়তে না পারেন সেটা ফোনটা জাস্ট একটু রিস্টার্ট দিয়ে নিলে হয়ে যাবে। চলুন আমরা ইমেল থেকে যে কোনো একটা ওয়ার্ড ফাইল দেখি পড়তে পারি কি না, বাংলা যে কোনো একটা ওয়ার্ড ফাইল আমরা আমাদের জিমেইলে যাচ্ছি। যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ওয়ার্ড ফাইল রয়েছে, তো আমরা দেখি এটা এখান থেকে আমরা পড়তে পারি কিনা। আশা করি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো WPS অফিস, যেহেতু এটি আগে আপনি ইনস্টল করে নিয়েছেন। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে খুব সহজেই বাংলাটা আমরা এখান থেকে পড়তে পারছি। আশা করি আপনারা এই কাজটি ব্যবহার করে খুব সহজেই বাংলা ফন্টটি আপনাদের ফোনে সাপোর্ট করবে। সো ভিউয়ার্স, ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বা আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা খুব সহজেই আমাকে কমেন্টে জানাতে পারেন, নিচে কমেন্ট বক্সটি খোলাই রয়েছে। আপনারা চাইলে আমাকে সেটি খুব সহজেই জানাতে পারেন এবং আমি আমার সাধ্যমতো আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব।
সো ভিউয়ার্স, আগামী নতুন ভিডিওর আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।